আর এখন এনারা চিন্তাবিদ গবেষক হয়ে একদল বলছে আমরা গরুর ছানা গরুর বাচ্চা, আর একদল বলছে মঙ্গলের বাচ্চা। আচ্ছা যদি তাই হয়, তাদের ভাষ্য অনুযায়ী গরুর বাছুরদেরকে তো আর লোকালয়ে রাখা যায় না, গরুর বাছুরদেরকে অতিসত্বর গোয়াল ঘরে আটকানো উচিত, নাহলে গোতাগুতি করবে লাতাগুতি করবে। আর এ সকল বাদর ছানাদেরকেও খাঁচাই বন্দি করা দরকার, এবং খাঁচাই বন্দি করে এত খরচ দিয়ে খাওয়ানো মুশকিল, মরে যাবে। এদেরকে খাঁচাই বন্দি করে বন জঙ্গলে তাদের সহপাঠীদের সাথে পাঠিয়ে দেওয়া উচিত। এটা প্রশাসনিক দায়িত্ব না? পশু পাখি যদি লোকালয় উৎপাত করে, প্রশাসনের দায়িত্ব যে এদেরকে সাইজ করা। এই জন্য আমার অনুরোধ থাকবে গরুর বাছুরদেরকে গোয়াল ঘরে আটকা, আর বাঁদর ছানাগুলোকে খাঁচায় বন্দি করেন, তা না হলে লোকালয় অস্থির হয়ে যাবে। একমত ইনশাল্লাহ, দলমত নির্বিশেষে যেটা সবার দাবি, না শুধু আমাদের দাবি, মানুষের দাবি। কারণ সমাজটা তো মানুষের, আমরা তো আফ্রিকার জঙ্গলে নেই। আপনারা কি জঙ্গলে নাকি কি জঙ্গল বলে? বাংলাদেশের জঙ্গলটা কি সুন্দরবন? সুন্দরবনের মধ্যে আছেন, জেলা শহরে আছেন, রাষ্ট্রের মধ্যে আছেন, প্রশাসনের মধ্যে আছেন। কাজেই এই সকল বাংলামীদের বাংলামী করার সুযোগ দেওয়া আর গরুর বাছুরদের লাতালাতি খাওয়া যাবে না। একমত ইনশাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষ করে দেন। মানুষ হয়ে জন্মেছেন, মানুষ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন।